টেক্সাই গাই অনেক বড় ইউটিউবার হয়ে গেছে, নিয়মিত ভিডিও দিতে অবহেলা দর্শকদের আর পাত্তাই দেয় না, এরকম অসংখ্য অভিযোগ রয়েছে আপনাদের। এবং প্রতিটা অভিযোগ আপনারা করতেই পারেন, আপনাদের জন্য এটা ন্যায্য যে আপনারা অভিযোগ করবেন, আপনাদের এটা অধিকার। কিন্তু এই অভিযোগগুলোর উত্তরে আমি কি বলবো? অভিযোগগুলোর উত্তরে আমার একটাই কথা বলার আছে যে হ্যাঁ, আমার অবশ্যই গাফিলতি হচ্ছে, অনেক ত্রুটি হচ্ছে, নিয়মিত ভিডিও আসছে না। তার জন্য বেশ কিছু কারণও রয়েছে, কারণগুলো আজকে বললে অজুহাত শোনাবে, পরে কখনো একটা আলাদা ভিডিও করে সেই সব কথা আলোচনা করা যাবে যে আমি কেন নিয়মিত ভিডিও দিচ্ছি না, আমার চিন্তা ভাবনা কি আছে তার পিছনে, আমি নিয়মিত ভিডিও দিতে চাই না সেটা শুধু অবহেলা করে দিচ্ছি না। তো সত্যি কি গর্ব হয়েছে? আপনারা কি সত্যিই মনে করেন আমি কখনো গর্ব করতে পারি, বড় ইউটিউবার হয়ে গেছি ভেবে তার জন্য ভিডিও দেবো না, এরকম হতে পারে? আপনারা কি সত্যিই মনে করেন? এই বিশ্বাসটা আছে তো আমাদের মধ্যে? আমি জানি উত্তরটা, তার জন্য আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন আর দেরি না করে আমরা আজকের প্রশ্নোত্তর পর্বের ভিডিওটা শুরু করে দিই। আপনারা কি জানেন যে ATC অর্থাৎ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তার ছোট ভাই এসে গেছে, মানে MTC মোবাইল টোটো কোম্পানি। আজকাল যেভাবে কাজ করছে, যেভাবে ফোনের দাম বাড়িয়ে চলেছে, আমার সেই ব্যাপারটা একদম পছন্দ হচ্ছে না। তার জন্য আমার A54 কাউকে সাজেস্ট করতে গেলে হচ্ছে, ইচ্ছা থাকলেও সাজেস্ট করতে পারছি না, সোজা কথা। পোকো F5 খুব ইচ্ছা করছে সাজেস্ট করতে, ভীষণ, ঠিক এর উল্টোটা হচ্ছে, খুব ইচ্ছা করছে সাজেস্ট করতে কিন্তু সেটা সাজেস্ট করতে পারছি না। তার কারণ পোকো কোম্পানির ফোনের ওপর বিশ্বাস আর ভরসা রাখা যাচ্ছে না। পোকো এরকমই তো করেছে, তারা এতদিন ধরে এই জায়গাটা তৈরি করেছে যে তাদের ওপর কেউ ভরসা করতে পারবে না। তো সেসব অবধি সফলভাবে তারা তাদের দুর্নামটা ছড়াতে পেরেছে এবং তাদের ওপর থেকে আমাদের ভরসাটা সরিয়ে দিতে পেরেছে। তো এখন পোকো F5 ফোনটা যদি আপনি কেনেন, আমি বলবো খুব ভালো স্পেসিফিকেশনস দিয়ে এসছে। হ্যাঁ, আমরা রিভিউ করবো, অবশ্যই আমাদের চ্যানেলে রিভিউ আসবে, কিন্তু যত ভালো স্পেসিফিকেশনস দিয়েই আসুক না কেন, এই ফোনটা কেনার ঝুঁকি কি আপনি নিতে পারবেন? দিনের শেষে গিয়ে এই প্রশ্নটাই সব থেকে জ্বলন্ত প্রশ্ন। আপনি কি ঝুঁকি নেবেন? পোকো কোম্পানি বলবে 2 বছরের ওয়ারেন্টি দেবে, তারা বলবে যে এর মাদারবোর্ড রিপ্লেস করে দেবে, তারপরও কি আপনি এই ঝুঁকিটা নিতে পারবেন? আপনি তো কষ্ট করেই টাকাটা ইনকাম করেছেন, আপনি শখ করে একটা ফোন কিনছেন, তো সেটা নিয়ে অনেক ভালোবাসা রয়েছে, আশা রয়েছে, সেই ফোনটার জন্য এতটা কি ঝুঁকি নেওয়া যায়? তার থেকে মনে হয় না যে একটু কম ঝুঁকি নিয়ে একটু আরেকটু কম স্পেসিফিকেশনস দেওয়া ফোন নিয়ে নিই? অবশ্যই এটা আপনারাই ভেবে ঠিক করুন। তারেক মোর্শেদ, তিনি বলছেন Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর হিটিং ইস্যু আছে, এই প্রসেসর দিয়ে যতগুলো ফোন এসেছিল সবগুলোই হিটিং ইস্যু ছিল, এই হিটিং ইস্যু মিনিমাইজ করার জন্য Nothing Phone 2 তে ক্লক স্পিড কমিয়ে দেওয়া হচ্ছে কি? খুব ভালো প্রশ্ন এবং একদম ঠিকই বলেছেন, এরকম আশঙ্কা হওয়াটাই তো স্বাভাবিক। এবং এই ধরনের প্রশ্নগুলো যখন আমি পাই তখন আমি বুঝতে পারি যে আমাদের এই টেক্সাই গাই ফ্যামিলিতে লোকে ফানি ভিডিও, মজার ভিডিও, উপরে উপরে টেকের ব্যাপারে কথা হবে এরকম ভিডিও দেখতে আসে না। যারা সত্যি সত্যি টেক ভালোবাসে, যারা মোবাইল বোঝে, তারা এসে আমাদের ভিডিও দেখে। মানে আমাদের চ্যানেলে যে কজন দর্শক আছেন তারা হচ্ছে সত্যিকারের টেক এনথুজিয়াস্ট। তো হ্যাঁ, আপনি ঠিকই আন্দাজ করেছেন, ঠিকই সন্দেহ করেছেন, এরকম সন্দেহ সবার হচ্ছে যে 8 Plus Gen 1 এই প্রসেসরটা একটু গরম হতো। নাথিং কোম্পানি একে তো কম দামে প্রসেসরটা দিচ্ছে, বহু পুরনো হয়ে গেছে প্রসেসর, দ্বিতীয়ত আন্ডারক্লক করে দিলে দাম আরও কম পড়বে, তৃতীয়ত আন্ডারক্লক করলে এইটাতে হিটিং ইস্যুটা আসার সম্ভাবনা আরও কম থাকবে। তবে এটাও মাথায় রাখতে হবে, 888 যেরকম গরম হতো, 8 Gen 1 যেরকম গরম হতো, 8 Plus Gen 1 অতটাও গরম হতো না। 8 Plus Gen 1 একটু গরম হতো কিন্তু সেটা ভালো প্রসেসরই কিন্তু ছিল। নাথিং এই প্রসেসর দিয়ে ফোন যখন আনবে আমার মনে হয় সেটা ভালো ফোনই হবে। নিহাল সিং রাজপুত বলছেন, অভ্রদাদা আমি আপনার এই ভিডিওটা এখন জাপান থেকে দেখছি, দয়া করে Sony Xperia 1 5 ফোনের একটা রিভিউ দেন যে আমার 1.1 লাখ দিয়ে এই ফোনটা কেনা ঠিক হবে কিনা। এই ফোনের রিভিউ দিতে পারবো না, তার কারণ সনি কোম্পানি বলে দিয়েছে তারা ইন্ডিয়াতে অফিসিয়ালি কোনো ফোন লঞ্চ করবে না, আর ইন্ডিয়াতে আনঅফিসিয়াল ফোন আসেই না, বলা যায় আনঅফিসিয়াল ফোন বিক্রি হয় না, এবং সনি খুব লিমিটেড মার্কেটে খুব লিমিটেড দর্শকের জন্য কাজ করছে এই ফোনটা নেওয়ার আগে। তাই আপনাকে বলবো যে সনির নাম শুনে ফোনটা নিয়ে নেবেন না, এই ফোনটা শুধু কিছু বিশেষ লোকদের জন্য তৈরি, যাদের কাছে অনেক টাকা আছে এবং যারা শুধুমাত্র ক্যামেরার জন্য অনেক টাকা খরচা করতে রাজি আছেন, তারাই শুধু এই ফোনটা নিতে পারেন। না হলে এই ফোনটাতে অনেক কিছু স্পেসিফিকেশন শুনলে মনে হয় কি ভালো কি ভালো, কিন্তু বাস্তব জীবনে সেগুলোর সঠিক ব্যবহার আমার মনে হয় অতটাও নেই। সনির ফোন যদি সত্যি অত ভালো হতো তাহলে অতটাই বিক্রি হতো। সনির ফোন যতটুকু বিক্রি হচ্ছে বুঝবেন ঠিক ততটাই, সনি নাম ভালো, সনির কোম্পানি ভালো, তারা অনেক কিছু ভালো বার করে, কিন্তু একটা ফোন মানে কিছু ভালো ভালো পার্টস জুড়ে দেওয়া নয়, একটা ফোন মানে ওভারঅল অনেকগুলো ভালো পার্টস বা মাঝারি পার্টস বা কিছু খারাপ পার্টস সবগুলো জুড়ে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়া। সনি সেটা দিতে পারছে না, সনি তার জন্য পিছিয়ে যাচ্ছে, সনির মার্কেটিং স্ট্র্যাটেজি ভুল, সনির ফোনের দাম ভুল, সনি যে দামে যে স্পেসিফিকেশনস দিয়ে যে ফোন লঞ্চ
লঞ্চ করছে সেটা লোকে কিনতে পছন্দ করছে না কেন করছে না কারণ তার বিকল্প আরো বেটার কিছু আছে তো সনির ফোন নেওয়ার আগে 10 বার ভাবুন আরো তার থেকে বিকল্প ভালো ভালো ফোন আছে সেগুলো ছেড়ে কেন সনির ফোন নেবেন শুধু সনি নামের জন্য ব্র্যান্ডের প্রতি ভালোবাসার জন্য আমরা এটাই তো করি ব্র্যান্ডকে আমরা ভালোবাসি ভালোবেসে আমাদের অনেক কষ্ট করে উপার্জন করা টাকা খরচ করি ব্র্যান্ডের পিছনে কিন্তু ব্র্যান্ড আমাদেরকে সব সময় ভালোবাসে না ব্র্যান্ড নিজের লাভের কথাই ভাবে ব্র্যান্ড ভুল পথে চলে তার জন্যই তো এক সময় আমরা বাধ্য হয়ে নোকিয়ার হাত ছেড়েছি এক সময় আমরা হুয়াওয়েকে ছাড়তে বাধ্য হয়েছি তো সনিও ঠিক সেরকমই করেছে সেরকমই করছে তার জন্য অনেক বড় বড় কোম্পানি এইচটিসি থেকে আরম্ভ করে অনেক বড় বড় কোম্পানির পতন হয়েছে সনিরও পতন হচ্ছে আরও হবে বলে আশঙ্কা রুবেল আহমেদ তিনি বলছেন দাদা আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে এখন আর কথা বলে না কেউ আপনার অ্যাপেল ওয়াচের একটি রিভিউ দিন এখনো পর্যন্ত কেউ অ্যাপেল ওয়াচ 8 এর বাংলা রিভিউ দেয়নি সত্যি কি অ্যাপেল ওয়াচ 8 এর বাংলা রিভিউ কেউ দেয়নি অ্যাপেল ওয়াচ 8 এটাকে আমি অ্যাপেল ওয়াচ আলট্রা বানিয়ে দিয়েছি তো যাই হোক এটা যদি বাংলা রিভিউ কেউ না দিয়ে থাকে তাহলে তো প্রচুর ভিউ দেখতে পাচ্ছি প্রচুর টাকা দেখতে পাচ্ছি এনিওয়ে মজা সরিয়ে রাখলেও এই অ্যাপেল ওয়াচটার তাহলে রিভিউ দেওয়া যেতেই পারে আমি তো রোজ ইউজ করছি এটা এবং মাসখানেক হতে চললো ইউজ করছি তার বেশি হবে তো হ্যাঁ এটার এবার রিভিউ দেওয়া যেতেই পারে অ্যাপেল ওয়াচ 8 অবশ্যই রিভিউ দেবো আমি অনেক কিছুই কথা দিয়ে কথা রাখি না তবে হ্যাঁ এটা রিভিউ খুব শীঘ্রই আসবে এই প্রসঙ্গে বলে রাখি কয়েকটা ভিডিও কিন্তু পাইপলাইনে আছে এখন খুব বেশি ফোন লঞ্চ হচ্ছে না একটু আমরা ফ্রি আছি আমিও সেই ফাঁকে একটু অলসতা করছি ঢিলেমি করছি এরকম বলা যেতে পারে কিন্তু হ্যাঁ পাইপলাইনে কয়েকটা ভিডিও অবশ্যই আছে ভিভো এক্স 90 প্রোর সাথে স্যামসাং এস 23 আলট্রা কম্পারিজেবেন অ্যাপেল ওয়াচের তো আসবেই এছাড়া অ্যাপেলের আইফোন 14 প্রো তার ফুল রিভিউ আসা উচিত এস 23 আলট্রা তার ফুল রিভিউ আসা উচিত এতদিন ইউজ করছি তার পোকো F5 এর ভিডিও খুব শীঘ্রই আসবে লাভা অগ্নি 2 তার ভিডিও খুব শীঘ্রই আসবে বেশ কিছু ভিডিও পাইপলাইনে আছে এবং অবশ্যই আসবে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঠকবেন না সলমান খান বলছেন দাদা আমি আপনার সব ভিডিও দেখি ভালোবাসা নেবেন ফ্রম বাংলাদেশ আমার প্রশ্ন হলো এই সময় আসে 2023 সালে 36,000 টাকায় কোন ফোনটা নেওয়া ঠিক হবে রিয়েলমি 10 প্রো প্লাস স্যামসাং এস 20 প্লাস এস 20 আলট্রা আমি আপনাকে সাজেশন দেবো যে রিয়েলমি 10 প্রো প্লাসই নিন রিয়েলমি 10 প্রো প্লাস মিড বাজেটের ফোন কিন্তু নতুন ফোন তাতে কিছু সমস্যা আছে আবার কিছু ভালো দিকও আছে কিন্তু স্যামসাং এর ফোনগুলো অনেক পুরনো হয়ে গেছে এত পুরনো ফোন সেটা যতই ফ্ল্যাগশিপ হোক না কেন আমি কিন্তু নেওয়ার জন্য সাজেস্ট করবো না আমি জানি বাংলাদেশে ইদানিং অনেক পুরনো ফোন কিছুটা কম দামে বিক্রি হচ্ছে বলে মার্কেটে প্রচুর চলছে কিন্তু আমি সাজেস্ট করবো না যে অত পুরনো ফোন কখনোই নেওয়ার জন্য কম দামে পেলেও না প্রীতম বিশ্বাস বলছেন লাভা অগ্নি 2 ফোনের আনবক্সিং ভিডিও কবে আসবে লঞ্চ হয়েছে তো হয়ে গেল 3-4 দিন কিন্তু এখনো তো গোটা ইউটিউবে কোনো ইউটিউবারই আনবক্সিং ভিডিও করলো না 24 তারিখে সেল স্টার্ট হবে ফোনটা নিয়ে আমি ইন্টারেস্টেড কিনতে চাই কিন্তু তার আগে যদি আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও পেতাম তাহলে ভালো হতো ভারতের সব বড় বড় টেক ইউটিউব চ্যানেলগুলোতে তো এখনও কোনো ভিডিও আসেনি ফোনটা নিয়ে সে হিন্দি ইংলিশ বাংলা যে কোনো ভাষাতেই এখনও কোনো টেক ইউটিউবারের কাছ থেকে কোনো ভিডিও আসেনি এটার খুব সাধারণ কারণ স্বাভাবিক কারণ যখন কোনো কোম্পানি কোনো ফোন লঞ্চ করে তারা রিভিউয়ারদের কাছে ফোন পাঠায় এবং একটা ডেট ফিক্স করে দেয় টাইম ফিক্স করে দেয় এইটাই এম্বার্গো ডেট বলা হয় সেই টাইমের আগে কেউ ভিডিও দিতে পারে না তাই দেখবেন যে অমুক তারিখে ঠিক দুপুর 12টায় বা ঠিক দুপুর 4টে বা 3টে সেই সময় সবাই একসাথে ভিডিও দিতে শুরু করলো এই ব্যাপারটা তো হয় তো লাভা অগ্নি 2 হয়নি এখনকার দিনে কোম্পানিগুলো এটা একটা নতুন বিজনেস স্ট্র্যাটেজি নিয়েছে যে ফোন সবাই রিভিউ করবে তার খারাপগুলো বলে দেবে বার করে দেবে তার আগে ফার্স্ট সেলে লোককে দিয়ে যতটা সম্ভব ফোন কিনিয়ে নাও অর্থাৎ খারাপগুলো প্রকাশ্যে আসার আগে ফোন বেচে দাও এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এবং তার জন্য কী করা হয় ফার্স্ট যখন প্রথম বিক্রি হবে তখন দাম একটু কম রাখা হয় লোককে একটু লোভ দেখানো হয় যে তুমি কম দামে ফোন পাবে যদি ফার্স্ট সেলেই কেন কিন্তু তখনও তো এটা প্রকাশ্যে আসেনি যে ফোনটার খারাপ দিক কী কী আছে তাই মানুষ না জেনে ফোনের খারাপ দিকগুলো না বুঝে প্রায় অন্ধের মতো বাধ্য হয়ে কম দামে পাওয়ার লোভে ফোন কিনে ফেলে আমার সাজেশন হবে যদি হ্যাঁ 500 টাকা 1,000 টাকা বেশি পড়ে তাহলেও একটু অপেক্ষা করে আগে রিভিউ দেখুন অন্যরা ফোন কিনুক রিভিউ করুক তারপর ফোনটা কিনুন তার আগে কিনবেন না লাভা অগ্নি 2 রিভিউ হ্যাঁ আমাদের চ্যানেলে আসবে কিন্তু আমি বলবো যে ফার্স্ট সেলে কিছু টাকা কম হবে এই আশায় কেনাটা খুবই ঝুঁকি নেওয়া হবে এবার আপনার বিবেচনা মীর রাকিন তিনি বলছেন দাদা আপনি অ্যান্সার দিচ্ছেন না তাই মোবাইলটাও কিনতে পারছি না স্যামসাং গ্যালাক্সি এস 21 এফ ইন ভার্সেস গ্যালাক্সি এস 21 প্লাস এখন কোনটা কেনা বেটার ডিসিশন হবে এস 21 এফ ই কেনা বেটার ডিসিশন হবে আমার মতে এস 21 এফ ই তো পরে বেরিয়েছে তো সেটা একটু তুলনামূলক লেটেস্ট এবং তার সাথে সাথে বড় কথা হচ্ছে এই ফোনটা তুলনামূলক কম দামে পাবেন তো বেটার ভ্যালু ফর মানি দেবে এস 21 এফ ই এবং ফোনটা তো খারাপ নয় ফোনটা খারাপ হলে না হয় বলতাম আপনি অন্য ফোন নিন কিন্তু এটা ভালো ফোন তো এটা নেওয়াটাই আমার মতে বেটার হবে টেক দ্য টেক ওয়ার্ল্ড বলছেন গুগল পিক্সেল 6 প্রো এমআই 11 আলট্রা ভিভো এক্স 80 কোনটা নেবো জানাবেন প্লিজ ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স আমি যদি আপনি এক্স 80 প্রো বলতেন আমি বোধহয় এক্স 80 প্রোর দিকেই সাজেশন দিতাম ভিভোর একটু স্টেবিলিটিটা বেশি বোধহয় আমার এটা মনে হয় গুগল পিক্সেল 6 প্রো বলতে খুব লোভ লাগছে কিন্তু ওই বলতে পারছি না কারণ গুগল নিজের ফোনের ব্যাপারেই উদাসীন তাদের ফোনের ক্যামেরা ভালো স্টিল ক্যামেরা ভালো বিশেষ করে কিন্তু ফোনে অনেক রকম সমস্যা রয়েছে
আছে, নানা রকম বাগ রয়েছে। তাই পিক্সেল 6 প্রো বলতে ইচ্ছা করেও বলতে পারছি না। আর MI 11 আলট্রা আমি নিজের জন্য কিনলে ওটাই হয়তো কিনতাম, কারণ ওই ফোনটাতে বেশ ইউনিক ইউনিক সব ব্যাপার স্যাপার রয়েছে আর আমার এগুলো পছন্দ খুব। তো MI 11 আলট্রাও ভালো ফোন, কিন্তু ধারাবাহিকতার অভাব আছে মি 11 আলট্রা। তো একটা ছবি খুব ভালো হবে, পরের ছবিটা খারাপ হতেই পারে, এরকম একটা আশঙ্কা থাকবে। তবু আমি নিজের জন্য কিনলে MI 11 আলট্রাই নিতাম, সফটওয়্যারের কথা না ভেবেই নিতাম। ফয়সাল প্রধান বলছেন, আমার ডিসপ্লেতে গ্রিন লাইন পড়েছে, আমি যদি ডিসপ্লে চেঞ্জ করি তাহলে পুনরায় আবার গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে কি? বাংলাদেশ থেকে ফয়সাল। ফয়সাল ভাই, গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে, সব সময় সম্ভাবনা থাকবে, এই ভয়টা নিয়ে আমাদের বাঁচতে হবে। তবে এটা কিন্তু একটা ভালো ব্যাপার এসেছে যে গ্রিন লাইন হলেও সেটাকে ফিক্স করা যাচ্ছে। কিছু মেশিন টেশিন বেরিয়েছে, চায়নাতে বেরিয়েছে, বাংলাদেশেও যতদূর আমি জানি সেই মেশিন এসে গেছে, এবং গ্রিন লাইন আসলেও সেটাকে ডিসপ্লেটাকে ঠিক করে দেওয়া যাচ্ছে। তো গ্রিন লাইন ইস্যু নিয়ে কোনো গ্যারান্টি নেই, কিছু বলা যাবে না। আপনি 10 বার সারানোর পর 10/11 বারও আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু আসতে পারে। গ্রিন লাইনটা হচ্ছে লটারি, কবে যে আপনি কোটিপতি হয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। FCB রেড 666 Xiaomi এর UI তে এত সমস্যা, তারা চাইলেই ঠিক করতে পারে, তাদের অর্থ আছে, ডেভেলপার আছে, তাও কেন করে না কেন? 2018 থেকে আপনার জন্য ভালোবাসা অবিরাম আছে ফ্রম BD, আপনার জন্য ভালোবাসা, আপনাদের সবার জন্য ভালোবাসা। এনিওয়ে, যেটা বলছিলাম কথা যে Xiaomi চাইলেই ঠিক করতে পারে না, যদি সত্যি চাইলেই ঠিক করতে পারতো তারা তো ঠিক করে ফেলত। Xiaomi এত ফোন লঞ্চ করে, এত ভ্যারাইটির ফোন লঞ্চ করে, এক একটা দেশে এক এক নাম দিয়ে একটু একটু চেঞ্জ করে এত রকম ফোন লঞ্চ করে, যে সব ফোনের জন্য ঠিকঠাক স্টেবল সফটওয়্যার, তার জন্য যত বড় ডেভেলপার টিম দরকার তত বড় ডেভেলপার টিম তারা দিতে পারবে। এবার এই সফটওয়্যারের পিছনে আসলে খরচা আছে, শুধু ডেভেলপার টিম নয়, তাদের কাজ করার জন্য অনেক কিছুর জন্য অনেক খরচা আছে। যদি সেই খরচাটা Xiaomi করে, চাইলে খরচাটা করতে পারে, কিন্তু সেই খরচাটা করে তারা তো লস করবে না, সেই খরচাটা আবার তারা আমাদের থেকে তুলবে। তুলতে গেলে কি করতে হবে? ফোনের দাম বাড়াতে হবে, আর ফোনের দাম বাড়ালে তখন তার Xiaomi Xiaomi থাকবে না, তখন তার দাম স্যামসাং এর মতো বেশি হয়ে যাবে। স্যামসাং এর ফোন আমরা বলি যে ওভার প্রাইসড, অ্যাপেল এর ফোন বলি ওভার প্রাইসড, আইফোন কিনতে গেলে বলি যে এত কম দামে তৈরি হচ্ছে, অথচ সেটা এত বেশি দামে বিক্রি করছে কেন, অ্যাপেল এত লাভ রাখছে কেন? আসলে খরচাটা করে তো ওই জায়গাতেই, যে ফোনের সফটওয়্যারের পিছনে প্রচুর টাকা চলে যায়। তো Xiaomi কম দামে ফোন দেওয়ার জন্য সফটওয়্যারের পিছনে, ডেভেলপারের পিছনে এই খরচাটা করতে পারে না। Xiaomi-র এটাই বৈশিষ্ট্য যে তারা কম দামে ফোন দেবে, আর যদি কম দামে ফোন দিতে হয় সফটওয়্যারের পিছনে খরচা করা চলবে। মাহমুদুল হাসান তিনি বলছেন, ভিভো V27 প্রো ভার্সাস স্যামসাং S22 FE কোনটা নেওয়া উচিত হবে দাদা? S22 FE নিতেই পারবেন না, কারণ ওই ফোনটা তো বেরোয়নি। আপনি সম্ভবত S21 FE এর কথা বলেছেন, আমি বুঝতে পাচ্ছি। তো দুটো ফোনের মধ্যে আমি বলবো V27 প্রো। S21 FE যদি আপনি ক্যামেরার জন্যই শুধু ফোন নেন তাহলে স্যামসাং S21 FE, কিন্তু যেহেতু V27 প্রো নতুন ফোন, ভালো ফোন, ওভারঅল ফোনটা কিন্তু ভালো ফোন, তো V27 প্রো সেই জন্য এগিয়ে যাবে। S21 FE বয়স হয়েছে, বুড়ো হয়েছে, তাই তাকে সাজেস্ট করছি না। জিহাদ হোসেন বলছেন, অর্থাৎ একটা প্রশ্ন ছিল, আইফোনের ব্যাটারি হেলথ কমে গেলে কি ব্যাটারি ব্যাকআপ কমে যায়? আশা করি উত্তরটা জানাবেন। আইফোনের ব্যাটারি হেলথ কমে গেলে ব্যাটারি ব্যাকআপ তো অবভিয়াসলি কমে যাবে। যে কোনো ফোন বেশি দিন ইউজ করলে তার ব্যাটারির ক্যাপাসিটি কমতে থাকে, যতবার চার্জ করবেন ডিসচার্জ করবেন তার ব্যাটারির ক্যাপাসিটি একটু একটু করে কমতে থাকবে। দেখা যাবে আজকে যে ফোনটার ব্যাটারির ক্যাপাসিটি 4000 mAh, সেটা এক বছর বাদে গিয়ে তার ক্যাপাসিটি হয়ে গেছে 3000 mAh। তো 3000 mAh এর ব্যাটারি তো তুলনামূলক কম ব্যাকআপ দেবে, এটাই তো স্বাভাবিক। তো সেটাই দেয়, কম ব্যাকআপ দেয়, সে আইফোন হোক বা স্যামসাং হোক বা যেই হোক, আইফোন মানে তার মধ্যে কোনো ম্যাজিক নেই, সেটা ওই ফিজিক্সের নিয়ম মেনেই চলে। অনিশ শাহ দাদা, under 40K OnePlus 11R কেমন হবে ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে? OnePlus 11R ভালো ফোন, খারাপ নয়, ডিসপ্লে ভালো, ক্যামেরা কোয়ালিটি OnePlus-এর যেরকম হয় আর কি, মানে ভালো বলে চালিয়ে দেওয়া যায়, তো সেরকমই। তো OnePlus 11R নিতে পারেন। সারোয়ার হোসেন সাহিব তিনি বলছেন, এপার বাংলার ওপার বাংলার টেক কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে এত বড় একটা পরিবার, অথচ বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এত এত সমস্যা, আপডেট ইস্যু, ডিসপ্লে অটো অন অফ, গ্রিন ইস্যু, গ্রিন লাইন ইস্যু ইত্যাদি, যেগুলো লিস্ট করতে গেলে একের পর এক সমস্যা বের হতেই থাকবে। আপনারা তো প্রায় সব ধরনের ফোনই রিভিউ দেন, তাহলে এটাও খেয়াল আছে যে কারা নিয়মিত সমস্যাজনিত ফোনগুলো আনতেছে আর আমাদের সকলকে হয়রানির মুখে ফেলে দিচ্ছে। আপনারা মাঝে মাঝেই এপার বাংলার ওপার বাংলার সদস্যরা মিলিত হয়ে বিভিন্ন বিষয়ে ডিসকাস করেন, আমি আশা রাখছি আগামী মিটআপে আপনারা এই হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। এটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য মিটআপের দরকার নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে বললেই হবে, এবং আমরা বলছি এটা ঘটনা, সবাই বলছে, এই ব্যাপার নেই, আমরা কারা বলছি না, কে বলছে না, আপনি শুধু নাম বলুন, সবাই বলছে। কিন্তু কোম্পানি, আমরা বাংলা কমিউনিটি তো ছেড়ে দিন, সারা বিশ্বের সব ইউটিউবাররা বলার পরও কোম্পানি এই সমস্যাগুলো সমাধান করছে না। আরও ভালো করে বলতে হলে বলতে হয় যে পারছে না, কেউ ইচ্ছা করে সমস্যা রেখে দেয় না, তাদের কোথাও গিয়ে যদি অর্থনৈতিকভাবে লস না হয়ে যায় তারা অবশ্যই তাহলে সমস্যার সমাধান করবে। সমাধান করতে গেলে হয় তাদের অনেক লস হবে, তার জন্য সমাধান করছে না, অথবা তাদের কাছে সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, প্রযুক্তি নেই, বা কোনো কারণে তারা সমাধান করতে পারছে না।
তো হাঁপিয়ে গেছি, প্রচুর 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 কমেন্ট নেওয়া হয়েছে, প্রচুর উত্তর দেওয়া হয়েছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো ভিডিও লাইক করে জানাতে কিন্তু ভুলে গেছেন, মনে করিয়ে দিলাম। লাইক করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।